গরু পাচার মামলায় ফের তৎপর সিবিআই। কেষ্টমণ্ডলের পরিচালক বিদ্যুৎ গায়েনকে ঘণ্টাখানেক জেরা। কেষ্টমণ্ডলের গাড়ির চালক তুফান বিদ্যাকেও জেরা করা হয়েছে। গরু পাচার কাণ্ডে নতুন করে ফের সিবিআই জেরা। বোলপুরের কালিকাপুরে ঘণ্টাখানেক জেরা অনুব্রত মণ্ডলের পরিচালক বিদ্যুৎ বরণ গায়েনকে। বিদ্যুৎ বরণ অসুস্থ, তিনি বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির যে অভিযোগ, সে ব্যাপারে সিবিআই আধিকারিকরা জেরা করেন তাকে। বিদ্যুৎ বরণ গায়েনের যে আইটি ফাইল থেকে কাগজপত্র যেগুলি তারা আগে সংগ্রহ করে থাকলেও সেই বিষয়ে যেমন তারা জিজ্ঞাসাবাদ করছেন, পাশাপাশি বিদ্যুৎ বরণ গায়েনের সাথে কথা বলে অন্যান্য বিপুল তথ্য বা অন্যান্য অনেক কিছু তথ্য তারা জানার কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছেন। বিদ্যুৎ বরণ গায়েন অনুব্রতর ঘনিষ্ঠতমদের মধ্যে একজন। অনুব্রতর পরিচারক হিসেবে পরিচিত হলেও এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড সহ দুটি কোম্পানির তিনি ডিরেক্টর। এছাড়া বিপুল জমি জায়গা রয়েছে তার নামে। তদন্তকারীদের ধারণা, লটারিকে কাজে লাগিয়ে ও জমি কিনে কালো টাকা সাদা করা যেসব অভিযোগ রয়েছে সিবিআই চার্জশিটে, সে ব্যাপারে বিদ্যুৎ বরণ পুঙ্খানুপুঙ্খ জানেন। পাশাপাশি বোলপুর পুরসভার সাধারণ গ্রুপ ডি কর্মী হয়েও তার এত বিপুল পরিমাণ সম্পত্তি কি করে হলো তাও তার কাছ থেকে জানতে চেয়েছে সিবিআই। প্রশ্ন উঠেছে, বকলমে এগুলো কি অনুব্রত মণ্ডলেরই সম্পত্তি? জেরায় জানা গিয়েছে, সুকন্যা মণ্ডলের নামে থাকা বেশ কিছু সম্পত্তি সংক্রান্ত তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সেই সম্পত্তিগুলো কেনাকাটায় যুক্ত ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন। অনুব্রতর গাড়ির চালক তুফান মির্ধাকেও বৃহস্পতিবার জেরা করে সিবিআই। শান্তিনিকেতনের রতনকুঠির অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় তাকে। তুফান মির্ধার নামেও অ্যাকাউন্ট রয়েছে বলে সূত্রের খবর। কেষ্ট দেহরক্ষী সাইগাল হোসেনের আরও কিছু বেনামি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই। সেই অ্যাকাউন্টগুলি থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়। এ ব্যাপারে এদিন সিবিআই ডেকে পাঠায় বেশ কয়েকটি ব্যাংকের আধিকারিকদের। বোলপুর থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।